ভারতবর্ষে মোটরোলা তাদের একটা নতুন ফোন লঞ্চ করে দিয়েছে এবং এটা হচ্ছে ভারতবর্ষে আপাতত যত ফাইভ জি ফোন পাওয়া যাচ্ছে তার মধ্যে সবচেয়ে সস্তা একটা ফোন আর ফোনটার নাম হচ্ছে মোটো জি ফাইভ জি এর মধ্যে কিছু স্পেসিফিকেশানস এমন রয়েছে যার জন্য আপনি এই ফোনটা কিনতে বাধ্য এবং কিছু স্পেসিফিকেশানস এমন রয়েছে যেটা হয়তো আপনারা কেউ পছন্দ করতে চাইছেন না তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি সমস্ত পয়েন্ট ফিগার আউট করার চেষ্টা করব এবং আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে উপস্থিত হন তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দেবেন আর পাশে যে বেল এখন সেটাকে অন করে অল করে দেবেন কারণ এরকমই টেক জগতের বিভিন্ন খবর আমরা নিয়ে আসতে থাকি এবং বিভিন্ন লঞ্চ সম্বন্ধে আপনাদেরকে আপডেট দিতে থাকি এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা যাক মোটো জি ফাইভ জিতে কী কী থাকছে তো সবার আগে আমরা এর ব্যাক প্যানেলটাকে নিয়ে কথা বলবো তো প্লাস্টিকের ব্যাক প্যানেল হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু বেশ ডিউরেবেল এবং দেখতেও বেশ আকর্ষণীয় মানে আপনার দেখতে রকম খারাপ মনে হবে না ক্যামেরা মডিউলটাও বেশ ভালো আর পেছনের দিকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে তো সাইডে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তো সেটার দিকে বেশি মাথা না ঘামিয়ে মোটরলা এটা কিন্তু পেছনের দিকেই একটা প্লেস করে দিয়েছে যেটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার আর যদি আমি এখানে পুরো ফোনটার ওয়েটের কথা বলি তো এই ফোনটা কিন্তু যথেষ্ট বালকি একটা ফোন দুশো দশ গ্রামের কাছাকাছি এর ওজন হয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে ফোনটা কিন্তু যথেষ্ট আমরা যদি বাকি ফোনগুলো কম্পেয়ার করি মানে যেগুলো আপনার চাইনিজ ফোনগুলো হয় বিভিন্ন শাওমি বা রিয়েলমি পক্ষ থেকে সেগুলো কিন্তু মোটামুটি একশো আশি একশো নব্বই গ্রামের কাছাকাছি থাকে এরকম বাল্কি ফোন একমাত্র আমরা দেখেছি স্যামসাংয়ের গ্যালাক্সি এম ফিফটি ওয়ান ফোনটাতে যেটারও ওয়েট প্রায় দুশো দশ গ্রামের কাছাকাছি মোস্ট প্রবেলি দুশো ষোলো গ্রাম তো যথেষ্ট বালকি একটা ভারী ফোন হতে চলেছে তো এখন প্রশ্ন হচ্ছে ফোনটা তো ভারী হচ্ছে কেন স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ানের যদি কথা বলি সেখানে তো সাত হাজার এমএইচ ব্যাটারি রয়েছে সুপার আমুলের ডিসপ্লে রয়েছে তো যথেষ্ট ভারী হওয়ার কথা রয়েছে বাট মোটো জি ফাইভ জিতে এমন তো কিছু নেই এখানে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি থাকছে আর আপনারা বক্সের ভেতরে কুড়ি বার একটা চার্জার পেয়ে যাচ্ছেন মানে এখানে কিন্তু আহামোর এমন কিছু নেই ভারী হওয়ার মতো এছাড়া এখানে যদি ডিসপ্লের কথা বলি সেটাও এলসিডি প্যানেল হচ্ছে যদিও এলসিডি প্যানেলটা যথেষ্ট বড় বাট সেটা তো গ্যালাক্সি এম ফিফটি ওয়ানেও মানে এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সেম জিনিস কিন্তু গ্যালাক্সি এম ফিফটি ওয়ানেও ইউজ করা হয়েছে তবে অ্যামোলের ডিসপ্লে তো আমি এতটা ভারী কেন করেছে ফোনটা মোটরোলা আমি বুঝতে পারলাম না আর বলে রাখি এখানে কিন্তু ডিসপ্লে সিক্সটি হার্সেরই হবে কোনো নাইনটি হার্স ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেটে কিন্তু কোনো রকম ওরা কথা তোলে নিই অর্থাৎ এখানে সিক্সটি ইয়ার্সের নর্মাল যে প্যানেলটা থাকে সেটাই কিন্তু আমরা পাবো তবে প্রসেসারে চমক থাকছে স্ন্যাপড্রাগনের যে লেটেস্ট ফাইভ জি প্রসেসর যেটা সব থেকে সস্তা একটা ফাইভ জি প্রসেসরের মধ্যে ধরা হচ্ছে সেই স্ন্যাপড্রাগনের সেভেন ফিফটি জিকে এখানে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু একটা অসম জিনিস মানে বেশ ভালো লেগেছে আমার এই প্রসেসারটি ইউজ করে যদি এই প্রসেসারটি কেপেবিলিটিসের কথা বলি তো এই প্রসেসারটা আর কিছু নয় স্ন্যাপড্রাগনের সেভেন টোয়েন্টি সেভেন থার্টি সেভেন থার্টি টু জি এর যে লাইন আপটা রয়েছে তার কাছাকাছি কিন্তু আপনাকে পারফরমেন্স দেবে এক্সট্রা বিশাল কিছু পারফরমেন্স দেবে না হ্যাঁ মাইনর ইম্প্রুভমেন্ট রয়েছে মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি আপনাকে এক্সট্রা পারফরমেন্স দিয়ে দেবে তবে মোরলেস খুব একটা বিশাল কিন্তু পার্থক্য নেই খালি পার্থক্য একটাই এটা একটা ফাইভ জি আর এখানে কিন্তু মাল্টিপল ব্যান্ড দেওয়া হয়েছে অর্থাৎ আমরা তো জানি না ফাইভ জি কোন স্পেকট্রামটা ইন্ডিয়ায় আসবে তো সেই ক্ষেত্রে অনেকটাই ফিউচার প্রুফ কিন্তু এই ফোনটা দাঁড়িয়ে যাচ্ছে মানে ওয়ান প্লাস নডে কিন্তু একটাই ব্যান্ড রয়েছে ফাইভ জি তো সেই ব্যান্ডে যদি না হয় নিলামি আর কি মানে সেই ফাইভ জি ব্যান্ডটা যদি ইন্ডিয়াতে না আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান প্লাস একটা ফোর জি ফোন হয়ে দাঁড়িয়ে থেকে যাবে কিন্তু এখানে সেই ব্যান্ডটার যে প্রবাবিলিটি সেটা অনেক বেশি সুতরাং যে ব্যান্ডই দিক না কেন ফাইভ জি তো মোটামুটি সবগুলোকেই কিন্তু ও কভার করে রাখছে অর্থাৎ একটা ফিউচার প্রুফ ফোন হচ্ছে মোটরালার এই মোটো জি ফাইভ জি আর যদি ক্যামেরা সেকশনের কথা বলি তো বিশেষ কিছু আহামড়ি এখানে ক্যামেরা সেকশনে নেই ফর্টি এইট প্লাস এইট প্লাস টু মেগাপিক্সেল ট্রিপল ডোর ক্যামেরা সেট আপ থাকছে যেটা মোর দ্যান এনাফ আমার মনে হয় এখনকার দিনে আর সামনে দিকে সিক্সটিন মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে যেগুলো বাকি কোম্পানিজগুলোও কিন্তু দেয় আর যদি আমি র্যাম টাইপের কথা বলি তো এলপিডি ডিআর ফোর এক্সের র্যাম থাকছে আর ছ জিবি ভ্যারিয়েন্ট হচ্ছে এবং একশো আঠাশ জিবি ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজ থাকছে যেটা আমার মনে হয় আরেকটু একটু বেটার হতে পারত ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ কিন্তু আসতে পারত যেটা রিসেন্টলি আমরা কিন্তু রেডমি নোট নাইন প্রো যে ভ্যারিয়েন্টগুলো চায়নায় বেরিয়েছে সেখানে দেখতে পেয়েছি তো আমার মনে হয় একটু এখানে ভালো দিতে পারত মোটরওয়ালা বাট ইউএফএস টু পয়েন্ট ওয়ানও কিন্তু খারাপ নয় এছাড়া প্রোটেকশনের যখন কথা বলছি তো ফোনটা আইপি ফিফটি টু এর রেটিং থাকছে তো আমার মনে হয় না যে এখনকার যুগে এই আইপি রেটিংয়ের ওপর আপনাদের ভরসা করা উচিত কারণ আইপি রেটিং কোনো একটা কাজের নয় আপনার হাত থেকে যদি ফোন পড়ে যায় তাহলে ভেঙেই যাবে সুতরাং আইপি রেটিং নিয়ে আপনারা বেশি চিন্তা চিন্তাভাবনা করবেন না আর ফাইনালি যদি দামের কথা বলি তো ছ জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে কুড়ি হাজার নশো নিরানব্বই রুপিস অর্থাৎ একুশ হাজার রুপিসে কিন্তু আপনারা মোটো জি ফাইভ জি পেয়ে যাচ্ছেন এবং এর ক্লোজ কম্পিটিটার হচ্ছে গ্যালাক্সি এম ফিফটি ওয়ান যেটা স্যামসাংয়ের পক্ষ থেকে এসছে এবং ট্রাস্ট মি ওই ফোনটাতে কিন্তু একটা হিউজ ম্যাসিভ ব্যাটারি থাকছে ক্যামেরা বেশ ভালো অ্যামোলেড প্যানেল থাকছে তাহলে আমার মনে হয় এটা থেকে ওটা বেশি ভ্যালু ফর মানি থাকছে তো আপনারা যদি ফাইভ জি কনসিডার করে এই ফোনটা কিনতে চান তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় গ্যালাক্সি এম ফিফটি ওয়ান আপনাদের কিনে নেওয়া বেটার বাট আপনি যদি এই ফোনটার বাকি কোনো জিনিস দেখে ফিচার্স দেখে কিনতে চান তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে স্টক অ্যান্ড্রয়েড কিন্তু এখানে একটা বিশাল বড় রোল প্লে করবে কারণ এই ফোনটা স্টক অ্যান্ড্রয়েডের ওপর আসছে অ্যান্ড্রয়েড টেন আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনার ইউআই যেটা সেটা ক্লিন থাকবে সেটা একটা পয়েন্ট অবশ্যই বটে বাট শুধুমাত্র যদি আপনি ফাইভ জির জন্য কিনতে চাইছেন তাহলে আমার মনে হয় ডেফিনেটলি স্যামসাং গ্যালাক্সি ফিফটি ওয়ান আপনাদের জন্য কেনা বেটার তো এই হলো আমার মতামত এখন বাংলাদেশে যদি এই ফোনটা আসে তাহলে পঁচিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু লঞ্চ হবে এবং এটা অফিসিয়ালভাবে লঞ্চ হলেও হতে পারে এখন দেখা যাক বাংলাদেশ সেটা অফিসিয়ালভাবে লঞ্চ হয় কিনা বাট এই ছিল আমার মতামত এবং আমি জানি আপনাদের যে মতামতটা সেটা আমার থেকে ভিন্ন হতেই পারে এবং যদি আপনাদের মতামত আমার মতামত থেকে ভিন্ন হয় তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাকে জানান যে এই ফোনটার সম্বন্ধে আপনাদের মতামত কি। আর ভিডিও ভালো লাগলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা তো অবশ্যই প্রেস করে দেবেন আর যদি কোনো কারণে ভিডিও খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিলাম আর অবশ্যই ডিসলাইক বাটনটা আপনারা প্রেস করে দিতে পারেন